ব্লকস তো যখন আমরা রান করি তখন দেখেন একটুখানি কিন্তু সময় নেয় বা কোট কিন্তু কম্পাইলের অপশনও রয়েছে তো এখানে এই যে কম্পাইল যে সময় আমরা করি তখন কি কাজটা হয় বা কিভাবে কাজগুলো হয় এই সকল ফ্যাক্ট নিয়েই হচ্ছে কম্পাইলার ডিজাইন কোর্স এখানে আমরা ফার্স্ট যে লাইনের উপরে কনসেন্ট্রেশন দিবো সেটা হচ্ছে এ কম্পাইলার ইজ ট্রান্সলেটর দ্যাট দ্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইন্টু দা মেশিন ল্যাঙ্গুয়েজ হয়তো কিছুই আপনার বুঝে আসেনি তো নর্মালি সিম্পলি যে সময় হচ্ছে আমরা কম্পাইল করি কোড ব্লকসে বা অন্যান্য যে আমাদের সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোর মধ্যে তো তখন কি কাজটা হয় যদি কোনো রকম কোনো এরর থাকে সেটা আমাদের কি বলে দেয় কম্পিউটার যে অমুক নাম্বার লাইনে এরর রয়েছে অমুক নাম্বার লাইনে আপনি কোন সিনট্যাক্স এরর করেছেন বা কোনো একটা কমা দেননি কোনো একটা ব্র্যাকেট আপনি ক্লোজ করেননি এই সকল এরর গুলো কিন্তু বলে দেয় তো এটা আমাদের কিসের কাজ এটা হচ্ছে আমাদের কম্পাইলারের কাজ সেকেন্ড লাইন এ কম্পাইলার ইজ ইউজড টু শো এরর্স টু দা প্রোগ্রামার প্রোগ্রামার কে প্রোগ্রামার আপনি আপনি হচ্ছে কোড লেখেন কোড আপনি লেখেন কোন ভাষায় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে আমাদের মানুষের ভাষার কাছাকাছি কাছি এইচ এল এল বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লেখে কে ডেভেলপার অর প্রোগ্রামার আর কনভার্ট করা হয় কিসের মধ্যে মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে তো মেশিন ল্যাঙ্গুয়েজটা আবার বোঝে কে মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে হচ্ছে প্রসেসর শুরু থেকে আবার ফার্স্ট লাইনে যদি আমরা একটু কনসেন্ট্রেশন দেই এ কম্পাইলার ইজ এ ট্রান্সলেটর ট্রান্সলেট করতেছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে যেটা হচ্ছে আমাদের মনুষ্য স্তরের বা হাই লেভেল যে মানুষের বোধগম্য যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে যেটা হচ্ছে ডেভেলপার লিখবে অথবা প্রোগ্রামার লিখবে সেটাকে আমরা কিশে একটা ট্রান্সলেট করছি মেশিন ল্যাঙ্গুয়েজে যেটা হচ্ছে আমাদের প্রসেসর বুঝবে তো কম্পাইলার মেইনলি ইউজ করা হয় হচ্ছে আমাদের কোনো এরর আছে নাকি সেটা বের করার জন্য থার্ড যে পয়েন্টের উপর আমরা কনসেন্ট্রেশন দেব সেটা হচ্ছে দ্য মেইন পারপাস অফ কম্পাইলার ইজ টু চেঞ্জ দ্য কোড রিটেন ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দ্য প্রোগ্রাম তো আমরা একটা তো প্রোগ্রাম লিখলাম যেকোন একটা প্রোগ্রাম লিখলাম এখন সেই প্রোগ্রাম আমরা লিখেছি কোন ভাষায় লিখেছি হচ্ছে এই যে বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে তো কম্পিউটার তো আর আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বুঝবে না কম্পিউটার কি বোঝে কম্পিউটার सिंपली হচ্ছে 010110 অর্থাৎ বাইনারি বোঝে বাইনারি ছাড়া আর কিছু কিন্তু কম্পিউটার কিছুই বোঝে না তো এখন কম্পিউটারের বোঝার জন্য আমাদের কি করতে হবে অবশ্যই এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটাকে আমাদের লো লেভেলে নিয়ে যেতে হবে অথবা মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যেতে হবে তো এই কাজটা কে করবে এই কাজটা করবে হচ্ছে কম্পাইলার এবং এটাই হচ্ছে কম্পাইলারের মেইন ইউজ

হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা সোর্স প্রোগ্রাম বলতে পারি সেটাকে কম্পাইলার কি করে লো লেভেল ল্যাঙ্গুয়েজ অর অবজেক্ট প্রোগ্রামে ট্রান্সলেট করে দেন হচ্ছে সেকেন্ড যে ফেজে যে কাজটা হয় সেটা হচ্ছে আমাদের এই জব প্রোগ্রাম সেই অবজেক্ট প্রোগ্রামকে আমাদের টার্গেট প্রোগ্রামে কনভার্ট করা হয় থ্রু অ্যাসেম্বলার তো এখানে আমাদের মেইন কাহিনী হচ্ছে এতটুকু যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে আমরা ট্রান্সলেট করছি কোথায় ট্রান্সলেট করছি হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজে বা সোর্স প্রোগ্রাম থেকে ট্রান্সলেট করছি কম্পাইলারের সূত্রে অবজেক্ট প্রোগ্রামে তো এটাই হচ্ছে আমাদের কম্পাইলারের ইন্ট্রোডাকশন ক্লাস তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা যে আমাদের যে কাজগুলো হয় যে কিভাবে হচ্ছে আমাদের এরোডটা ধরা পড়ে বা অ্যাকচুয়ালি হচ্ছে কিভাবে কনভারশনটা হয় সকল ফ্যাক্টর আমরা নেক্সট লেকচার ভিডিওতে একটা ওভারভিউ দেখতে পাবো যে কম্পাইলার ডিজাইনের ছয়টা ফেজ রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এবং আজকে ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে মাস্ট বি ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিও গুলো শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু